হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আপনাদেরকে আমার মসরোজগুলো। অনেকগুলো মসরোজ ফুটে আছে, তো আমি এই মসরোজগুলো আমি একটা এটা একটা কমোডের ফ্লাশারের ভিতরে আমি লাগিয়ে দিয়েছি। আমি কিছু কিছু টুকরো করে মসরোজে কিছু কিছু টুকরো ভেঙে ভেঙে বিভিন্ন কালারগুলো আমি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক কালারের ফুল ফুটে আছে। তো আপনারাও এরকম যে কোনো একটা ফেলনা জিনিসের ভিতরে আপনারা মসরোজগুলো অনেকগুলো কালার একসাথে করে আপনারা লাগিয়ে দিবেন। দেখবেন অনেক কালারফুল, দেখতে অনেক ভালো লাগবে। আমার মতো এরকম আপনারা বিভিন্ন কালারে কালেকশন করে আপনারা মসরোজগুলো লাগাবেন। তো আমি আজকে মসরোজ ভিতরে আমি কিছু সার দিয়ে থাকি। আজকে আমি কিছু সার দিব, যে সারটা আমি সবসময় মসরোজের ভিতরে দিই। তো আজকে আমি এই সারটা দিব। আমি কিছু ফুল বীজাণু পানি নিয়েছি। এখানে আমি 7-8 দিন বীজাণু ফুল বীজাণু পানিটা নিয়েছি। তো এই ফুল বীজাণু পানিটা আমি অল্প একটু নিয়ে এর সাথে অনেক পরিমাণে এক ভাগ আমি ফুলটা নিয়েছি এবং আমি এটার সাথে 10 ভাগ পানি মিশিয়ে দিচ্ছি। খুব পাতলা করে আমি আজকে আমার এই মসরোজগুলোতে দিয়ে দিব, কারণ আপনারা জানেন এই মসরোজ কিন্তু এখনই ফোটার সময়। এখন যত আপনারা 15 দিন 12-13 দিন অন্তর অন্তর আপনারা যদি একটু একটু করে খোল পচা পানিটা দেন, তাহলে দেখবেন আপনাদের মসরোজগুলো অনেক সুন্দর করে ফুটতে থাকবে, অনেক বেশি করে আসতে থাকবে। তো আজকে আমি খোলের পানিটা দিব, এই জন্য আমার ভিডিওটা করা, আপনাদের সাথে শেয়ার করা। তো আমি এই পানিটা একদম পাতলা করে নিয়েছি। তো আজকে আমি এই খোলের পানিটা এখানে দিয়ে দিব। দেখবেন আমার এটা আমি দিয়ে দিয়েছি। আবার আমি এটা 15 দিন পরে আবার দিব। দিলে এই গাছগুলো একদম অক্টোবর পর্যন্ত নভেম্বর পর্যন্ত এই গাছগুলোতে ফুল থাকবে। তো এভাবে আপনারা মসরোজের যত্ন করবেন। দেখবেন কয়েকটা কাটিং, আর কাটিংটা যেখান থেকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় এরকম একটা কাটিং নিয়ে দেখতে পাচ্ছেন নিয়ে আমি এখানে লাগিয়ে দিব। যেখানে লাগিয়ে দিবেন সেখানে হয়ে যাবে। তো আমি এখানে এভাবে মাল্টিপ্লাই করবেন। আপনারা একটা গাছের ভিতরে বিভিন্ন কালারের আপনারা মসরোজগুলো মেস্ট করে লাগাবেন, আপনাদের গার্ডেনটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।